দেখো একটা প্রবলেম এখানে যে একটি লঘুগণকের ক্ষেত্রফল 4 বর্গ সেন্টিমিটার, এক পাশে স্টিম আর অপর পাশে বরফ আছে, 10 মিনিট সময় কতখানি বরফ গলবে, যেখানে লোহার পরিবাহিতাংশ দেওয়া আছে 0.2 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস এবং বরফ গলবে লিন তাপটা দেওয়া আছে 80 ক্যালোরি পার গ্রাম। চলো দেখা যাক। মনে করি এই একটা লৌহখণ্ড, এটা হলো আমাদের যে লৌহ, এটা লৌহখণ্ড, তার একপাশে কি আছে আমাদের স্টিম আছে। তো স্টিম যদি একপাশে থাকে, স্টিমের তাপমাত্রা কত হয় আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস, আর একপাশে বরফ আছে, বরফের তাপমাত্রা আমরা পড়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের আমরা তাপের যে পরিবাহিত অঙ্ক, সেই পরিবাহিত অঙ্ক পড়েছে সেখানে আমরা কি জানি, কিউ সমান সমান কে ইন্টু এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি বাই ডি, যেখানে এ এ কি এ হলো আমাদের যে লৌহখণ্ডটা, সেই লৌহখণ্ড ক্ষেত্রফল। লৌহখণ্ড ক্ষেত্রফল দেখো 4 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে, 4 বর্গ সেন্টিমিটার, 4 বর্গ সেন্টিমিটার এ এ আমরা পেয়ে গেলাম। এখানে কে দেখো, কে কত দেওয়া আছে আমাদের, কে দেওয়া আছে 0.2 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, আর কে দেওয়া থিটা ওয়ান মাইনাস থিটা টু। এখানে দেখো থিটা ওয়ান যেটা, থিটা ওয়ান আমাদের কোনটা, থিটা ওয়ান আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস, আর থিটা টু যেটা আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস। এবারে তারা থিটা ওয়ান আমাদের কত, 100 ডিগ্রি সেলসিয়াস, আর থিটা টু যেটা আমাদের, থিটা টু সেটা আমাদের হলো 0 ডিগ্রি সেলসিয়াস হলো। আর আমাদের এখানে কী আছে, তারপর ডি, ডি মানে হলো চওড়াটা, অর্থাৎ দেখো এটা একটা বর্গক্ষেত্র বলে দিয়েছে, বর্গক্ষেত্র যদি বলে তাহলে এর দৈর্ঘ্যটা কত হয়ে যাবে আমাদের, 2 হয়ে যাবে। তাহলে আমাদের ডি সমান সমান 2 সেন্টিমিটার। তাহলে আমাদের যদি ফর্মুলা বসাই, এই ফর্মুলা বসাই দেখো, আমাদের কিউ সমান সমান কে, কে ইন্টু এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি বাই ডি। ও এখানে আরেকটা দেখো ডেটা আমাদের কী লাগবে, আমাদের লাগবে টি, যেটা টি কত বলে দিয়েছে আমাদের, দেখো টি বলে দিয়েছে আমাদের যে 10 মিনিট, অর্থাৎ 10 মিনিট, 10 মিনিট যদি আমি সেকেন্ড নিয়ে যাই তাহলে কত হবে, 10 ইন্টু 60 সেকেন্ড। তাহলে আমরা এবার বসিয়ে দিই, দেখো কি এর মান আমাদের কত, 0.2, এ কত আমাদের 4, থিটা ওয়ান মাইনাস থিটা টু 100 মাইনাস 0 মানে 100 ইন্টু টি, টি মানে কত, 10 ইন্টু 60 বাই আমাদের ডি কত, দেখো ডি হলো আমাদের দেখো 2। তাহলে যদি আমরা কাটাকুটি করি দেখো, এটা হতে কাটলে হবে 2, তাহলে এটা যদি আমরা গুণ করি দেখো 0.4 ইন্টু 100 ইন্টু 10 ইন্টু 60। এটা যদি আমরা গুণ করি দেখো, গুণ করলে কথা হচ্ছে দেখো, এটা হয়ে যাবে আমাদের 4, এটা হয়ে যাবে 4, এটার সাথে যদি, এটার সাথে যদি গুণ করি 4 হয়ে যাবে, 4 ইন্টু 100 400, 4 ইন্টু 60 তাহলে 24 2 4 000 হলো। এইবার যে আমরা লিনতাপ, লিনতাপ আমাকে দেওয়া হচ্ছে বরফ গরম লিনতাপ দেওয়া হবে, লিনতাপ থেকে আমরা জানি যে গৃহীত বা বর্জিত তাপ, লিনতাপের ক্ষেত্রে জানি গৃহীত বা বর্জিত তাপ কিউ সমান সমান এম ইন্টু এল, যেখানে এল হলো বরফের লিনতাপ। সুতরাং এম এখানে এম সমান সমান কত, কিউ বাই এল, বা কিউ আমরা দেখো এই মতো বার করলাম 24 000 বাই আমাদের এল কত, এল আমাদের দেওয়া আছে দেখো 80, কাটাকুটি করে দাও 3 8 24, তাহলে এম সমান সমান আমাদের কত বেড়ে গেল, 300 গ্রাম। তাহলে কতটা বরফ গলবে এই সময়ের মধ্যে, 300 গ্রাম। থ্যাংক ইউ।